अनुज ब्लगे तुम्हारे सबाई के अनेक अनेक वेलकाम और एक नतून भिडियोते तुम्हारे सबा के स्वागत। तो एखन बजे एक मिनट हमें देखे बोल तुम्हारे एखन बजे विकेल पौने पाँचटा। तो एखन ए टाइमे चले तुम्हारे साथ कथा बोलार जो এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয়ে শেয়ার করব। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, আর যারা করনি তারা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর শুধু বেল বাটন ক্লিক করলে হবে না, কিন্তু তিনটে বেল যে ঘন্টিগুলো আছে তিনটে ঘন্টির মধ্যে উপরে যে ঘন্টিটা আছে ওটাতে ক্লিক করবে, ঠিক আছে? ওটাই হচ্ছে নোটিফিকেশন অল। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলতে যাই, আজকে আমি অনেক সেজে গুজে চলে এসেছি, তাই না? তো কি করব বলো, আজকে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো সেই জন্য ভাবলাম যে আজকে এরকমভাবেই আজকে আমি তোমাদের সামনে আসি। তো যাই হোক, তো শর্ট ভিডিওগুলো বানানো হয়ে গেল আমার, তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রথম কখন দেখা হয়েছিল আর প্রথম দেখাতে কি প্রেম হয়ে গেছিল সেটাই আমি বলতে চাই। তো চলো আমি তাহলে বলি, তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল জানুয়ারি তোমার 2006 জানুয়ারির ওই মিনিমাম 23-24 এরকম তারিখে, ঠিক আছে? তো যাই হোক, আমার 23 না 24 সেটা মনে নেই, কিন্তু 23-24 মাঝামাঝি তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তো দেখা হয়েছিল আমার বোনের এসটিডি, তখন 2006 তো অতটা কারো কাছে ফোন ছিল না, তো 2006 তখন এসটিডি বুথের বেশি প্রচল ছিল। তো যাই হোক, আমার বোনের এসটিডি বুথ ছিল তখন, তো আমার বোন এসটিডি বুথে তখন বসেছিল আর আমি গেছিলাম। তো গিয়ে দেখি তোমাদের দাদা ভাই ওখানে বসে আছে। তো তোমার দাদা ভাইয়ের কাছে তখন একটা ছোট্ট মোবাইল ছিল, তো ওই মোবাইলটার নাম হচ্ছে মুনলাইট, ঠিক আছে? মুনলাইট মোবাইলগুলো ছিল তখন। তো আমি জাস্ট গেলাম আমার বোনের সাথে কথা বলছি, দেখি তোমাদের দাদা ভাই আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? তো আমার বেশ কীরকম লাগছিলো, কেউ যদি তাকাই তো কেমন লাগবে বলো। তো যাই হোক, ও তাকাচ্ছিল। আমি আমার বোনকে বললাম, কী রে, কে ছেলেটা? তো বলছে যে এই ফোন করতে এসেছে, এখানে ফোনটা ব্যালেন্স নেই তো ওই জন্য, মানে তখন কি বলো তো তখন 199-299 রিচার্জ করতে হতো, তখন সিম বলে কিছু ছিল, মানে সিম কি বলো তো মোবাইলের মধ্যেই সিম ছিল তখন। তো সিম যেমন আমরা এখন সিমটাকে বের করতে পারবো, তখন কিন্তু বের করা যেত না, তখন ওই মোবাইলের মধ্যেই থাকতো। তো যাই হোক, তো ওই জন্য বললো যে ও আসেনি। তো সেই দিন তোমার দাদা ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তারপরে আমার সাথে তার দেখা হয়। আমরা আমাদের এখানে সামনে একটা পার্ক আছে, ঠিক আছে? তো ওই পার্কটাতে আমি আমার বোন আমরা বাড়ির সবাই মিলে গেছিলাম, সেই দিন সেকেন্ড দেখা হয়। আর তো ওই 23-24 তারিখ করে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়। তো সেই বলে না, প্রথম দেখার দিনটাকে ভুলতে কি আর কেউ পারে, তাই না? তো কেউই ভুলতে পারবে না, তো আমিও নিশ্চয়ই ভুলতে পারিনি। তো যাই হোক, তো প্রথম যখন দেখলাম তোমাদের দাদা ভাইকে, আমার কিন্তু অতটা, মানে আমি কিন্তু এতটা ভাবিনি যে আজকে আমার বিয়ে হয়ে যাবে বা আমরা একসাথে থাকবো, এসব আমি কিছু ভাবিনি। তো একদিন আমি আমার বোন প্রায় আমার বোনের স্টিতে আসতো, আমিও যেতাম, দেখা হতো, কথা হতো, কিন্তু ও আমাকে প্রপোজ করেনি, ঠিক আছে? তো যাই হোক, আমাদের প্রথম দেখাটা জানুয়ারি মাসে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তোমাদেরকে এটাও বলবো যে তোমার দাদা ভাই আমাকে কখন প্রপোজ করেছে, আমাদের লাভ স্টোরিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে, আর যদি ভালো না লাগে তাহলেও একটা লাইক দিও, আর যদি ভালো লাগে তাহলেও একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার অবশ্যই করবে। তো ঠিক আছে, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার চলে আসবো আমাদেরকে, মানে আমাকে তোমাদের দাদা ভাই কবে প্রপোজ করেছিল সেটা, ঠিক আছে? টাটা, আই লাভ ইউ অল।